Assalamualaikum. আজকে বানাবো মান্ডি। মান্ডির জন্য মাংসের যে প্রসেসিংটা সেটা দেখাচ্ছি। মাংসটাকে এরকম চার টুকরা করে নিয়ে এভাবে কেচে নিতে হবে ভালো মতো। চিকেনটা নিয়েছি 1.5 কেজি ওজনের, চার ভাগ করে নিয়েছি। কেটে রাখা মাংসে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়া, এটা হচ্ছে 1টা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জাফরান মিশ্রিত পানি। এখন দিব 1 চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা। এখন দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন দিচ্ছি টক দই 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি মিষ্টি জিরার গুঁড়া। এখন দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিব 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল তেল। আপনারা যদি চান সয়াবিন তেলও এখানে ইউজ করতে পারেন। এখন মাংসগুলো ভালোমতো মাখিয়ে নিব মশলার সাথে। মুরগির মাংসগুলো ভালোমতো মাখানো হয়ে গিয়েছে, এখন 8 ঘন্টার জন্য এটা ম্যারিনেশন করে রেখে দিব। নিয়ে নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ বাসমতি চাউল। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব, 30 মিনিটের জন্য গরম পানিটা চালটাকে একটু নরম করবে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেল গরম হলে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি। এখানে আছে শুকনো লেবু, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ, এগুলা দিয়ে দিব ভেজে রাখা এই পেঁয়াজে। এখন দিয়ে দিব চাউল। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। চালটা ভালো মতো ভেজে নিতে হবে। চালের মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টকটা। রাইসটা রেডি হতে হতে অন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কাঠ বাদাম, কিশমিস, কাজু বাদাম, এগুলো একটু ভেজে নিব। এখানে আছে দুধ আর জাফরানের মিশ্রণ, এটা দিয়ে দিব চালের মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে, তেল যখন গরম হয়ে গিয়েছে আমি চিকেনের পিস গুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যাদের ওভেন নেই তারা চুলাতে এভাবে ভেজে নিতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিব আলু বোখরা। এখন দিয়ে দিব চিকেনের পিস গুলা। এখন দিয়ে দিব ভেজে রাখা বাদাম এবং কিশমিশ গুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো এই ছিল আমার চিকেন মান্ডির রেসিপি। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।